আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, 31st night প্রতি বছরে এই উৎসবটি পালিত হয়ে থাকে। এই 31st night মূলত অমুসলিমের জন্য। দুর্ভাগ্যবশত আমাদের মুসলিম ভাই বোনেরা এই দিবসে আনন্দ ফুর্তি করে থাকে, এই দিনটিকে সমর্থন করে থাকে। বাংলাদেশে 31st নাইটের ব্যাপক প্রচলন ঘটে 2000 সালে 31শে ডিসেম্বর। এখন প্রশ্ন হল, ইসলাম কি 31st নাইট সমর্থন করে কি না? 31st নাইট পালন করলে আমাদের জন্য কি আজাব রয়েছে, অথবা 31st নাইটে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রথম নম্বর হল, 31st নাইটে যা করা হয় তা হলো অশ্লীলতা ও ব্যহায়াপনা। এই রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও ব্যহায়াপনার মহা উৎসব। আমাদের তরুণ তরুণীরা অবাধে চলাফেরা করে, অশালীন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং আনন্দ প্রমোদ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সকল নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু প্রায় নগ্ন, যারা পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে, তাদের মাথা হবে বক্র উচ্চু কাত বিশিষ্ট উটের ন্যায়, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতে সুগন্ধিও পাবে না। যারা অর্ধনগ্ন নোংরা ড্রেস পরে, অমুসলিমদের সাথে তাল মিলিয়ে পোশাক পরিধান করে, তাদের জন্য দুটি আজাব। একটি হলো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, দুই নম্বর হলো তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি দূর থেকে পাওয়া যায়। দ্বিতীয়ত হলো, এদিনে যা করা হয় শিরকযুক্ত গান, শিরকযুক্ত স্লোগান করা হয়। মুসলিমদের অনেকেই বর্ষবরণ করতে গিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর এরই মাধ্যমে তারা ঈমান হারা হচ্ছে। আর তাদের স্লোগান হচ্ছে, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই স্লোগানটি দিয়ে থাকে। এটি হলো অগ্নিপূজকদের আগুন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাস, যা সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। অথচ অগ্নিকে অথবা আগুনকে ইসলাম সমর্থন করে না, কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে তারা আগুনকে বিশ্বাস করছে, আগুনের মাধ্যমে সাহায্য চাওয়া হচ্ছে। অথচ আল্লাহ তাআলা এইসব শিরক করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরককারীকে ক্ষমা করবেন না। সুতরাং আপনি যদি শিরক করে ফেলেন তাহলে তাওবা করতে হবে। এটা হলো নিজের অজান্তে শিরক গুনাহ। আপনারা যারা এতদিন ধরে জানেন না, তারা এখনই পরিবর্তন হয়ে যান। বেদাত করলে, কবিরা গুনাহ করলে, শিরক করলে এর জন্য শাস্তি পেতে হবে, এগুলো তাওবা করে মাফ চাইতে হয়। তৃতীয় নম্বর হলো বিজাতীয় সাদৃশ্য। 31st নাইটের উদযাপনে সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি। এই রাতেতে সবাইকে মেসেঞ্জারে SMS এর মাধ্যমে অভিবাদন জানানো হয়, আতশবাজি করা হয়, পটকাবাজি করা হয়, ফ্যাশন শো করা হয়, ফায়ার প্লে করা হয়, ট্যাটো বা উল্কা অঙ্কন করা হয়, গান বাজনা করা হয়, কনসার্টের আয়োজন করা হয়, নেশাসহ যাবতীয় হারাম বস্তু সেবন করা হয়। এই সব কিছু হচ্ছে বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্য করা। কিছুদিন আগে আমি ইহুদিদের ধর্মীয় উৎসব পড়েছিলাম, যেখানে সর্বশেষ পয়েন্ট দেখেছিলাম নববর্ষ উদযাপন করা, যা হলো 31st নাইট। তার এই দিনকে বেশভাবে সমর্থন করে যাচ্ছে। এই দিনে তারা শিরকের বড় আখড়া বানিয়ে নিয়েছে, আর আমাদের মুসলিমরা এটিকে সমর্থন করছে। হায় আফসোস, ইসলামে এটি কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হলো, তার সাথে হাশর হবে, কিয়ামত হবে। সুতরাং আপনি যদি ইহুদিকে অনুসরণ করেন তাহলে আপনার হাশর হবে তাদের সাথে।
আল্লাহ তাআলা বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নাম হলো কাফেরদের জন্য। আপনি যদি 31st night পালন করেন তাহলে তাদের সাথে আপনার হাসা হবে। একটি দিনের কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন। 31st night যেসব টাকা খরচ করা হয়, যে সময়গুলো ব্যয় করা হচ্ছে, সে সময়গুলো আপনি ভালো কাজে লাগান। অমুসলিমরা হারাম কাজ করে 31st night উদযাপন করে। আপনি সেই দিনে 2 রাকাত সালাত আদায় করুন, নফর রোজা রাখুন, আল্লাহকে দেখিয়ে দিন আপনি আল্লাহকে ভয় করেন। অমুসলিমদের উৎসব আপনি ঘৃণা করছেন, পরিত্যাগ করছেন। 31st night যেসব টাকা আপনি খরচ করতেন সেসব টাকা দিয়ে মানুষকে সাহায্য করুন। গরিব দুঃখীদের শীতের বস্ত্র দান করুন, তাদেরকে খাবার দিন, চিকিৎসার খরচ দিন, তাহলে এর চেয়ে বেশি নেকি পাবেন, বিনিময়ে জান্নাত পাবেন। এই দিনে যেসব অমুসলিমরা হারাম কাজ করে জাহান্নাম কামিয়াবি হচ্ছে, আপনি জান্নাতে কামিয়াবি হন, জান্নাতে পথে অগ্রসর হন। চতুর্থ হচ্ছে যুব সমাজকে ধ্বংস করা, নারীদেরকে নষ্ট করার নীল নকশা। যুব সমাজকে ধ্বংস ও নারীদেরকে নষ্ট করার জন্য 31st night আমদানি করা হয়েছে। পূর্বে অনেক ঘটনা এবং বর্তমানে অনেক ঘটনা দেখা যায়, 31st night মাধ্যমে নারীরা মাতাল হয়ে যাচ্ছে। যুবকেরা নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করছে, নিত্য নাচ করাচ্ছে, হারামভাবে যৌনচার ছড়াচ্ছে, আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। নারীরাও ধ্বংস হচ্ছে, পুরুষেরাও ধ্বংস হচ্ছে। পহেলা বৈশাখের মতো এটিও একটি শিরকের দিন। পহেলা বৈশাখে যা করা হয় তা হলো দিনে, আর 31st night যা করা হয় তা হলো রাতে। ব্যবধান হলো দিন আর রাত্রি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জিনা নিকটবর্তী হয়ো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ তাআলা যাবতীয় অশ্লীল অন্যায় কাজ হারাম করেছেন, সুতরাং যা হারাম করেছেন তা কোনোভাবে হালাল করা যাবে না। এই সময় নাচ গান করা হয়, গান বাজনাকে সমর্থন করা হয়। গান বাজনা করা পুরোপুরি হারাম, নিষেধ, সুতরাং সংশোধন হয়ে যান। পরিশেষে সকলকে আমি আহ্বান জানাচ্ছি, যে না মদ্যপান, গান বাজনা করা অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণের মাধ্যমে এই নিকৃষ্ট সংস্কৃতিকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে। আমরা তরুণ তরুণীরা যদি না সচেতন হই তাহলে কিভাবে এই নষ্টামি ধ্বংস হবে? আমাদেরকে শিশুরেলা প্রাচীরের মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে, সবাইকে সচেতন করতে হবে। আপনার বন্ধু বান্ধব যদি এটিকে সমর্থন করে, এর আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়ে, আপনি তাকে বোঝান। আল্লাহর আয়াতসমূহ তার সামনে পাঠ করুন, কোরআন আয়াত শোনান, হাদিস শোনান, ইসলামের পথে আহ্বান করুন, দিনমুখী করুন। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে যাদেরকে সচেতন করলেন তারা যদি সচেতন হয়ে যায়, এর বিনিময়ে আপনি জান্নাত পেলেন। সে ভালো কাজ করলে সে সওয়াব আপনিও পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদেরকে ও পরিবার পরিজনকে জাহান্নাম আগুন থেকে রক্ষা করো। আপনি নিজে রক্ষা করেন, আপনি নিজে সংশোধন হন, আপনার পরিবারকে সংশোধন করা, আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই মেসেজটুকু পাঠিয়ে দিন, এইসবের বার্তা দিন, মানুষকে সংশোধন করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তৌফিক দান করুক। আমিন।